হাই ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওর টপিকটা হচ্ছিল আন্ডারস্ট্যান্ডিং দি জিনিংস। আপনারা যদি জিনিং সম্বন্ধে সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করতে চান তবে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসি আমরা জিনিংয়ের সংজ্ঞায়। তো জিনিংয়ের সংজ্ঞায় কি বলছে দেখুন, গাছ থেকে তোলা সংগ্রহের পর যে প্রক্রিয়ায় বীজ তুলা থেকে বীজ ও তুলা পৃথক করা হয় তাকে মূলত জিনিং বলা হয়। তো জিনিংয়ের সংজ্ঞার পর আমরা চলে আসি জিনিংয়ের আউটপুট হিসেবে কি বের হয়। তো জিনিংয়ের আউটপুট হিসেবে মূলত দুটি জিনিস বের হয়, লিন্ট এবং লিন্টার্স। তো লিন্টটা কি, তো লিন্ট হলো সুতা তৈরির উপযোগী আঁশ, অর্থাৎ যেটা বীজ তুলা থেকে আমরা পৃথক করি যে তুলাটা পাই ওটাকে মূলত লিন্ট বলি। এই লিন্টই হচ্ছে সুতা তৈরির উপযোগী আঁশ। তো লিন্টার্স হচ্ছিল জিনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সমস্ত ছোট আঁশ তুলার বীজের সম্পর্কস্থলে লেগে থাকে। তো তুলার বীজকে যখন পৃথক করা হয় তখন ওর সাথে ছোট ছোট আঁশ লেগে থাকে, এটাই মূলত লিন্টার্স। তো লিন্ট এবং লিন্টার্সটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এটাও মনে রাখতে হবে যে লিন্ট এবং লিন্টার্সটা কি, কোনটা সুতা তৈরি উপযোগী এবং কোনটা সুতা তৈরি উপযোগী না। তো লিন্টার্সটা কি আপনারা বুঝছেন এবং লিন্ট কি সেটাও বুঝছেন। তো চলুন এবং জিনিংয়ের উদ্দেশ্যে, তবে চলুন এবং জিনিংয়ের উদ্দেশ্যে যাই। তো জিনিংয়ের উদ্দেশ্যে কি বলছে দেখুন, তো জিনিংয়ের কিছু উদ্দেশ্য আছে, কারণ জিনিং কেন করা হয় এটা আমাদের জানা দরকার। তো চলুন জিনিংয়ের উদ্দেশ্যে, তো দেখুন এখানে কয়েকগুলো টপিক দেওয়া আছে কেন জিনিং করা হয়। তো আঁশকে সম্পূর্ণভাবে বীজমুক্ত করা এবং সম্পূর্ণ আঁশকে আলাদাভাবে সংগ্রহ করা, আঁশের কোনো প্রকার ত্রুটি এবং বীজকণা বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বীজ না থাকা নিশ্চিত করা, তুলার আঁশের অপদ্রব্য এবং বীজকে একত্রে সংগ্রহ করা, এটাই মূলত জিনিংয়ের উদ্দেশ্য। তো জিনিংয়ের শ্রেণী বিভাগে চলে যায় ক্লাসিফিকেশনে। আমরা ক্লাসিফিকেশনে দেখতে পাচ্ছি যে জিনিংকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে, জিনিংয়ের মেশিনগুলোকে মূলত। তো এটা ইন্ডাস্ট্রিয়ালের ব্যবহারের উপর ভিত্তি করে মূলত জিনিংকে তিন ভাগে ভাগ করা হয়। তো নাইফ রোলার জিন, মেকার্সি জিন এবং সজিন। তো আজকে আমি মেন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছিল সজিন, অর্থাৎ সজিন কীভাবে কাজ করে বা সজিনের কার্যপ্রণালী সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা। তো সজিন শুরু করা যাক, সজিনটা কী। সজিন মেকার্সি এবং লাইফ রোলার জিনের চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী একটা জিনিং মেশিন। এখানে করাতে তাদের কিন্তু ডিস্কের সংখ্যা থাকে 10 থেকে 100টি, এই জন্য এই জিনিং মেশিনের উৎপাদন সবচেয়ে বেশি হয়। মূলত এই জিনিং মেশিনটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওয়ার্ল্ডে। বিযুক্ত তুলাকে ল্যাটিসের উপর রাখা হয়, ল্যাটিসের সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং স্পাইক রোলার কিউ এর সংস্পর্শে আসে, যা বড় বড় তুলার গুচ্ছকে ভেঙে ছোট ছোট গুচ্ছে পরিণত করে। বীজ থেকে আলাদা হয়ে হপারে এসে পড়ে এবং হপার প্রতি বীজমুক্ত তুলার সরোলার এর সংস্পর্শে আসে। ঘূর্ণায়মান এই সরোলার বীজযুক্ত তুলাকে বীজ হতে মুক্ত করে এবং তুলার করাতের গায়ে লেগে যায়। ব্রাশ রোলার ব্রাশের করাতের পৃষ্ঠ থেকে আশ্রমকে আলাদা করে বায়ুর টানে কেইজের দিকে চলে যায়। বীজযুক্ত তুলার সম কেইজের অভ্যন্তরে বায়ু প্রবাহ টানি এনালের মধ্যে দিয়ে কেইজের গায়ে জমা হয় এবং প্রেশার রোলার আরে চাপে শীত আকারের তুলার ডেলিভারি হয়। তো এটাই মূলত জিনিং মেশিনের কার্যপ্রণালী। তো সজিনিং মেশিনের গতি থাকে 400 RPM এবং মেশিনের উৎপাদন প্রতি ঘন্টায় 400 পাউন্ড হয়। তো আমরা এটা মনে করেন বইয়ের ভাষায় একটা বিস্তারিতভাবে আলোচনা। তো আমরা চলুন কীভাবে এটা সহজে মনে রাখা যায় সেই টপিকটা নিয়ে আলোচনা করি। তো আপনাকে প্রথমত এই চিত্রটা ভালোভাবে মনে গেঁথে নিতে হবে। তো এই চিত্রটাই মেন মূলত, এই চিত্রটা যদি আপনি ভালোভাবে গেঁথে নিতে পারেন মনে হতো তো অবশ্যই অবশ্যই আপনার এটা বুঝতে খুবই সহজ হয়ে যাবে। এবং দেখুন আমি সাইডে কিছু নাম দিচ্ছি, তো এই নামগুলো মনে রাখবেন যে এই নামগুলো মেন। তো আপনি যদি ভালোভাবে প্রপার টেক্সট করতে চান তবে এই নামগুলো অবশ্যই অবশ্যই লেখা লাগবে মেশিনের পাশে। তো এই যখন এই নামগুলো লিখবেন এবং মেশিনটার ছবি আঁকবেন তখন একজন পার্টিসিপেট দেখে খুবই মুগ্ধ হবে এবং আপনাকে অবশ্যই অবশ্যই ভালো নাম্বার দিবে। তো এটা যদি আপনি মেশিন কোথা থেকে কী যাচ্ছে এটা যদি আপনি বজায়গুলোভাবে ধারণা রাখতে পারেন তো আপনার ব্যাখ্যা আপনার জীবনে মুখস্থ করা লাগবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। শুধু আপনি মেশিনগুলোর নাম এবং এই পাশে যেগুলো নাম দিচ্ছি এই নামগুলো মুখস্থ রাখবেন এবং মেশিনগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন।